নাম বলেছেন উনি জানেন কে কত মাল কামিয়েছে
মালিক একজন জেলা সভাপতি যিনি 550 কোটি টাকা হয় রাজ্যের সভাপতি সর্বভারতীয় সভাপতি টিএমসি তার কত মালিক কত টাকা হবে তাই দিদিমণি বলেছেন কেষ্ট খুব ভালো ছেলে খালি অক্সিজেনটা কম কেন কেন ধরেছেন কেষ্টকে তার বাড়ি থেকে 550 কোটি টাকা সম্পত্তি পাওয়ার পরে বলছে কেন কেষ্টকে অ্যারেস্ট করেছেন কবে অ্যারেস্ট করতো দিদিমণি বলছেন আমরা কেষ্টর সঙ্গে আছি ঠিকই তো আপনি কেষ্টর সঙ্গেই থাকবেন আপনি ভদ্রলোক সৎলোকের সঙ্গে থাকবেন না কেষ্টর মতো চোর ডাকা গুন্ডা উন্মাসি আপনার সঙ্গে থাকবে সে আপনার ভাই হবে আর আপনি আমার যারা ভাইরা সত্যের জন্য লড়াই করছে আন্দোলন করছে তাদেরকে কেস দেবেন মেরে মাথা পাঠাবেন ঠেং ভেঙে দেবেন মেরে গাছে ঝুলিয়ে দেবেন এই আপনার শাসন তাই আজকে মমতা ব্যানার্জি বলবেন বলছেন এক কেষ্টকে ধরলে কি হবে হাজার হাজার কেষ্ট তৈরি হয়ে গেছে আমরা যখন বলি পশ্চিমবাংলায় টিএমসির হাজার হাজার নেতা দুর্নীতিগ্রস্ত 600 কোটি টাকার মালিক তখন বললেন কেন বাড়িয়ে বলছেন আমি বলছি না দিদি তো হাজার হাজার বলছেন এক কেষ্ট যদি এই হয় তার লীলা দেখতে দেখতে মাথা খারাপ তাহলে হাজার হাজার কেষ্ট যদি পশ্চিমবাংলায় হয় পশ্চিমবঙ্গের অবস্থা বুঝতে পেরেছেন ভবিষ্যৎ একেবারে ঘুটঘুটে অন্ধকার কেন্দ্র থেকে টাকা আছে রাস্তা হয় না ড্রেন হয় না জল আসে না বিদ্যুতের আলো জ্বলে না মাস্টার আছে স্কুল নাই স্কুল আছে তো মাস্টার নেই হসপিটাল আছে ডাক্তার নাই টাকা কোথায় যায় টাকা কেষ্টর বাড়ি যায় পার্থমোর বাড়িতে যায় এখন বুঝতে পারে কোনদিন ভেবেছেন কোন বাঙালি বাড়ি থেকে কোটি কোটি টাকা ভরে বান্ডিল বান্ডিল নোট ট্রাঙ্কে ভরে ট্রাকে করে নিয়ে যাচ্ছে কেউ কোনদিন ভাবেনি আজকে আমরা দেখতে পেলাম আমরা শুনতাম ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখে কত আগে আমাদের পূর্বপুরুষরা বলেছেন তখন লাখ টাকা এখন কোটি টাকার বেশি দামি ছিল আর এখন আপনি রাস্তাটা হয়তো দেখছেন টিভিতে দেখাচ্ছে এত কোটি তত কোটি বান্ডিল আপনার নিজের সন্দেহ হবে আমি জেগে আছি না ঘুমিয়ে পড়েছি জেগে জেগে এত টাকা দেখছি কোনোদিন তো দেখিনি বাঙালি শিল্পপতি হলো না কিন্তু কোটি কোটি টাকার মালিক হয়ে গেল কি করে লুট করে চুরি করে কোথায় কোথায় টাকা কোথায় কোথায় ফ্ল্যাট ফ্যাক্টরি ভগবান জানে আরো পাওয়া যাচ্ছে আরো খোঁজা হবে দুজন মাত্র ধরা পড়ে গেছে তাতেই সারা বাংলায় চর্চা হচ্ছে বাপরে কি বড় নেতা কত টাকা যদি আরো 10-20টা ধরা পড়ে পুজোর আগে আরো কয়েকজন যদি ধরা পড়ে তাহলে চক্ষু জড়কাল হয়ে গেল অনেক পূজাই বন্ধ হয়ে যাবে দিদিমণি জানেন যে এই টাকা দিয়ে দুর্গা পুজোর ফুকানি হতো ডান্স হতো ডিজে বাজতো তারপরেও উন্নয়নের জন্য টাকা নাই 258 কোটি টাকা দুর্গা পূজার জন্য দিদিমণি খরচা করবেন তোর পূজা কমিটি দিদিমণির কাছে টাকা চেয়েছিল তারা তো রাস্তায় গাড়ি আটকে আমাদের কাছ থেকে চাঁদা আদায় করে দোকান দোকান চাঁদা আদায় করে টাকার অভাব নেই কেন দিচ্ছেন গরু মেরে যুদ্ধদান করছেন এই বাংলাকে দু হাতে লুটছেন আর 60,000 টাকা ঘুষ দিচ্ছেন প্রণাম দিচ্ছেন আপনি দেখবেন একটা মিছিল বেরোবে সবাইকে হাঁটানো হবে দেখানো হবে বাঙালিকে তো আনন্দ আছে দুর্গা পূজা হবে ফুর্তি হবে খাওয়া দাওয়া হবে সব ভুলে যাবে এত লুট হয়েছে এই ভুলো বাঙালিকে আমরা মনে করে দেওয়ার জন্য রাস্তায় বেরোচ্ছে ভুললে চলবে না এই টাকা আপনার টাকা আমার টাকা লুট করার টাকা গরিব মানুষের এক একটা টাকা সারদা কেন্দ্রের নারদী লক্ষ লক্ষ কোটি টাকা গরিব মানুষের টাকা কে বাড়ি বানা বলে কে মেয়ে বিয়ে দেবে বলে কে ছেলেকে পড়তে পারা বলে টাকা রেখে লুট হয়ে গেছে সেই লুট সমানে চলেছে এই লুট তখনই বন্ধ হবে যদি আপনি জাগেন আমি জানি কারণে কিন্তু লুট বন্ধ হবে না এই দুর্নীতি এই স্বজন পোষণ এই পরিবারবাদ এর দেখার জন্য আপনাকে সজাগ থাকতে হবে 500 টাকায় বিক্রি হলে তো নয় না ফুটপাতে একটা দোকানের জন্য ভুলে গেছে চাপ না আমাদের ট্যাক্সের টাকা বেতন পায় ইনফর্ম করে টিএমসির টাকায় নয় আজ সেই পুলিশদের ডাক আসছে তখন বউ বাচ্চা সামনে মুক্তি করে দেখাবেন বুক উঁচু করে যেতেন পুলিশ অফিসার বলে পাড়ায় ঢুকবেন কি করে বউ বাচ্চা নিয়ে দুর্গা পূজা দেখতে বেরোতে পারবেন না তাহলে লোক বলবে ওই মালটাকে সিবিআই ডেকেছিল দেখ বউ বাচ্চা নিয়ে বেরিয়েছে
লোকে আমুল করে বলবে ছেলে বলবে কি বাবা তোমাকে সিনিয়র চা খাইয়েছে বলে চিকন ওইসব কথা বলবে আজ পার্থবাবুকে টিভিতে দেখে বাচ্চারা জিজ্ঞেস করছে বাবা ও এই মোটা লোকটার ছবি দেখেছি আমাদের ইতিহাস বইতে আছে এটা কি পার্থ চ্যাটার্জি যাকে পুলিশের কোমরে দড়ি বেঁধেছে আর ছেলেরা প্রশ্ন করছে শিক্ষামন্ত্রী সম্বন্ধে বই ছেপেছেন দিদি তার মন্ত্রীদের নেতাদের নাম দিয়ে আর সেই নাম গুলো তার এখন চলে যাচ্ছে সব আরো মজার বাবা দিদি আবার যার নাম বলেন তার নামে ডাকাছে তিনি বলছেন মুকুল চোর তুমি বলছে কুনার চোর সব দেখে দেখে মদন চোর বলে সব জেলে ঢুকে দিয়েছে এখন নাম বলেছেন পার্থ কেশর পড়ার কয়জনের নাম বলেছেন উনি জানেন কে কত মাল কামিয়েছে এত বড় মিটিং হলো কেশর নাম দিলেন পার্থবাবুর নাম কেন দিলেন না উনি বোধহয় ভাগ দিতেন না সব একা ঝেড়ে দিয়েছে কেউ কেউ বলছে ওর নামটা কালীঘাট থেকে রীতি বলে দিয়েছে আমি জানি না কে বলেছে বলে বেটা একা খেয়ে খেয়ে মোটা হচ্ছে ওদের ব্যাঙ্গালোর পর্যন্ত ফ্ল্যাট কিনেছে তবে দেখাচ্ছি মজা যা জেলের ভাত খা কি অবস্থা এই বাংলা দেখার জন্য আমরা ছিলাম আমাদের বাপ ঠাকুর দাদা তারা এই বাংলার জন্য পরিশ্রম করেছেন জেলে গেছেন ফাঁসি খেয়ে গেছেন তাদের স্বপ্ন কি এভাবে তুই তুলমার করছে সেটা ভাবেনি দিদিমণি এই বাংলায় আমাদের মেদিনীপুরের বীরেন্দ্র সাপল ছিলেন বিপ্লবী লড়াই করেছেন তিনি ইংরেজের বিরুদ্ধে ফালুই তাদের মাথা রাজ করেননি মারা গেলেন উনি উনি বলেছেন উনি মারা গেলে আমাকে ফিরিয়ে পড়াবে না আমাকে দাঁড় করিয়ে পড়াবে কালীগঞ্জে গেলে তার টান্ডিপোর সামনে বীরেন্দ্র শাসনের মূর্তি আছে আমি আমাদের কাঁথি জেলাতে তার গ্রামে গেছিলাম তাকে শ্রদ্ধা জানাতে জন্মদিনে গত বছর সত্যি সত্যি তাকে দাঁড় করিয়ে পড়ানো হয়েছে তার মৃতদেহকে আমি মাটিতে শরণি হচ্ছে বাংলার বিপ্লবী এ হচ্ছে পুরোপুরি মহাপুরুষ আর আজ মুখ্যমন্ত্রী ভয় পাচ্ছেন তার বাড়িতে ইডি কবে তার নেতারা ভয় পাচ্ছে বাড়িতে সিবিআই ইডি কবে আসবে এরকম নেতা মন্ত্রী আপনি চেয়েছিলেন এরা আজকে উদাহরণ এদের ছবি সকাল থেকে বিকাল অবধি টিভিতে পেপারে দেখতে হয় আপনার ছেলে সকাল থেকে যে টিভি করে তখন চোরদের মুখ দেখবে সে তো চোরই হবে নেশাটা পকেট মার হবে অত বড় হতে পারবে না কিন্তু পাড়ার ছোটখাটো লুটপাট করে নেবে দোকান থেকে চাঁদা তুলবে আর চাকরি বাকরি হবে না বাইরে যেতে আমটাকে লেবার ফাটতে সেই বাংলা আমরা চাইনি বন্ধুগণ।